নমস্কার বাঙাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাচাল ব্লগ। তো আজকে বেশি কিছু করবো না, বাড়ির ব্লগই করবো। আর হচ্ছে রাস্তায় কী হচ্ছে না হচ্ছে যাই দেখাবো। আজ এখন যাচ্ছি পড়তে। তো আজকে আমার সবুজ ব্যাগ, খুব সুন্দর ব্যাগটা। আর একটু একটু বলে দিচ্ছি, এই ব্লগে একটু খিস্তি হবে, তাহলে একটু বড় আমার বড় একটু দূরে থেকো, ঠিক আছে? এই ব্লগটা থেকে পুরো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে দেখি সূর্য মামা স্যাটা ভাঙার রোদ্দ দিয়েছে, পুরো গামা পুরো পুড়ে যাচ্ছে। উফ, এত কেউ স্যাটা ভাঙার রোদ্দ দেয়, বাবা পারা যায় না। একটু কন্ট্রোল করো সূর্য মামা, ঠিক আছে? রাস্তায় হাঁটছি হাঁটছি, আর বাবা মনে হচ্ছে গাড়টা পুরো ফেটেই গেল, এত কি রোদ্দ দেয়। তুই কি জানিস না নাকি রাজ্যের কি অবস্থা? হ্যাঁ তাদের উঠে যা। হ্যাঁ চলে যা ভৌসুটিকে, ঠিক আছে চলে যা চলে যা, ঠিক আছে এরকম করে রাগ করি, ঠিক আছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আমার কিছু বলবো না তোকে বাবা। ইতিমধ্যে স্যারে বেয়ে ঢুকেছে আমার ব্যাগে, যে সবাই এই আমার গান্ডু বন্ধুটা কি সুন্দরভাবে ভেটকাচ্ছে দেখো। ও বাবা, ও হাত দিকে তুই আবার ভেটকাচ্ছিস কি বে? হ্যাঁ তুই আবার ভেটকাচ্ছিস কি, তাকাচ্ছিস? চোখ গেলে দেবো আমি। হ্যাঁ তো স্যারের বাড়ি পড়া ছুটি হয়ে গেছে, কারণ বেরিয়ে পড়েছি। তাও পাড়া সোরের নাতি সালা রোদ কমায় না, তাও দেখো সেটা মানে রোদ দুই দিচ্ছে, এই রোদে পাড়া যায় বলো? তোমরাই বলো পাড়া যায়, তো রোদ দুতে পাড়া। বাড়িতে চলে এসেছি খাওয়ার জন্যে, এই যে আমার খাবার গিলতে দিয়েছে আমাকে, আমি গিলবো এখন এই ছোলার ডাল আর পরোটা, এই খাবো এখন, একটু হাত মান নাড়ালাম। হ্যাঁ এখন বন্ধ করে চলো চলো বাড়িতে। এখন আমার একটা ভাই এসে কোনো ঘোরাচ্ছে, দাঁড় করালে সরে বাচ্চা, দাঁড় করা আমাকে, দাঁড় করা তাদের, দাঁড় করা আমি পাচ্ছি না, দাঁড় করা আমাকে, দাঁড় করা পারবো না আমি, দাঁড় করা আমাকে, দাঁড় করা দাঁড় করা, আমি ঘোরাস না, তুমি তো ঘোরাস না বলছি। কেমন লাগে বল, কেমন লাগে বল, ঘুরবি আর ঘুরবি আর গোল গোল ঘুরবি, বল বল। এই গালিপ স্ট্রিট থেকে দুটো মাছ নিয়ে আইছিলাম, কি হবে ইত্যা মাছ রে বাবা বাবা, খাবার দিয়ে শুধু খাইতেই থাকে, খাইতে থাকে, গিলবে আর খাবে আর গিলবে আর খাবে। এই দুইটা মাছ এত ঢেম নে ঢেম না, ওই মাছ দুটো পাক নামে ওখানে সব খাই থুচে, কোনো যুক্তি আছে? হ্যাঁ কোনো যুক্তি নাই গালি, মাছগুলো কত শুনে ভদ্রতা, কিন্তু হাবাইত্তা বেশি মাছগুলা, এইটা হচ্ছে সমস্যা। এই যে মাছগুলো একটু বেশি হাবাইত্তা, খায় খায় পুরো পেট পুরো ফুলাই দিচ্ছে, এত কেউ খায়। আর এই মাছ দুটা এখন সাধু সাজু তো আছে, সাধু, হ্যাঁ এত সাধু কেউ সাজে, কও তোমরা কেউ সবাই কও, এই মাছগুলো খায় না, খাবার রেখে দিছে। কিন্তু ওইগুলো মাছগুলো কী খাবাইত্তা মাছ, মাইরি বাবা বাবা, ভাবাই যাচ্ছে না। হ্যাঁ আমার মাছ দেখানো হয়ে গেছে, আমি এখানে পাখি দেখাচ্ছি, চলো দেখা যায়। আর ওই পাখিগুলো শুধু বাচ্চাগুলো দেখেছো, দেখো দেখো, আমি আমি বলি এগুলো আমার, আমি বললাম এটা কী সুন্দর পাখির বাচ্চা, আমার শুয়োরের বাচ্চা, বন্ধু বলে কী সুন্দর ইঁদুরের বাচ্চা, তাহলে ইঁদুরের বাচ্চা তাহলে লেজ হয় কারণ লেজ হয় নাকি শালা। আমার মাংস রান্না করছে, টুপ করে কড়াই থেকে চার চার পিস কষার মাংস নিয়েছিলাম, উফি টেস্ট ছিল, পুরো চুমু টেস্ট চুমু। নেক্সট ডে মর্নিং, মুখ ধুয়ে খেয়ে দিয়ে বন্ধুর বাড়ি চলে গেছিলাম উলু খেলতে, দেখি দেখতেই পাচ্ছি পুরো বালের গাড় পেয়েছি, পুরো বালের গাড়, ঠিক আছে। এই যে আমার বন্ধুটা, বন্ধু কী রে ভিডিও করছিস, ভালো করে করবি, কিন্তু ভালো করে করবি, কর 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 কর। কী করবি তুই কিন্তু জানিস না, আমি যে ফ্যাটা সাটা ভাঙা তাজ বাড়তে পারি না, জানিস না তোরা কেউ, ঠিক আছে? হ্যাঁ তুইও জানিস শুধু একা, তুই তো জানিস একা, আমি তো কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ তুই জানিস কি, বাল জানিস তুই, বাল জানিস, হ্যাঁ তুই সব জানিস। তো বন্ধুরা ভিডিওটা এটুকুই রইলো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু মনে করে এই ভিডিওটা খিস্তি মানে গালাগালি একটু বেশি চলেছে, আর বড় একটু দেখো না প্লিজ, বললে এটা বড়টা দেখে নাও, বড়রা দেখলেও কিছু মাইন্ড করো না, আর ছোটোটা তো দেখোই না। তো এইটুকুই ভিডিও, আর কিছু বললাম না, তো বাই 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 বাই।